وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم وآن بهريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاثة إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا تمي خان إلى آخر الحديث أو كما قال দাঁড়ান আগে কটা মানুষ ঘুমাচ্ছে দেখে নি এক দুই তিন চার মাফলার জেগে গেছো না তুমি জেগে গেছে যাক মাশাআল্লাহ তাহলে মোটামুটি চারটে লোকের ঘুম এসে গেছে ঘুম ঘুম ভাব কটা দেখে নি একবার মানে একটু দূরে আছে ৩০ ফুট দূরে যারা আছে যাদের কাছ থেকে ঘুম ৩০ ফুট দূরে আছে কটার লোকের দেখে নি এক দুই তিন চার পাঁচ পাঁচটা লোকের ৩০ ফুট দূরে ঘুম আছে আমি তাদের নাম এখন বলবো না একটু পরে দেখিয়ে দেবো সদ্য বয়োজ্যেষ্ঠ ইমামদার আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার মুত্তাকি আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা শিক্ষিত মানুষ এডুকেটেড মানুষ সোশ্যাল মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা পাশাপাশি আরো জানাই খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র সদ্য মোতারাম ইমাম সাহেব ভাই সেই সাথে সাথে আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন যারা এখনো জাগ্রত অবস্থায় আছেন মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন সকলকে জানাই আমি আমার অন্তর অন্তস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা সেই সাথে সাথে আরো জানাই যারা বাড়িতে বসে বসে শ্রবণ করছেন আমার মা বোন বেটিরা পর্দার আড়াল থেকে দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে বাড়িতে বসে থাকা আমার মা বোন বেটিরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় কিছু আলোচনা সেই সাথে সাথে আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন এই বেহের পাড়া নাকি এই বেহের পাড়া গ্রামের কবরস্থানে কবরস্থান তো খুব পাশেই মনে হলো নাকি এটাই তো হ্যাঁ এই কবরস্থানে যারা শুয়ে আছেন যাদের সঙ্গে আর পৃথিবীর কোনো মানুষের সম্পর্ক নাই সব বিচ্ছিন্ন হয়ে গেছে যারা আমাদের থেকে পৃথক হয়ে গেছেন পৃথিবীর জমিনে যারা ভালো কাজগুলো করতেন তারা এখন অক্ষম হয়ে পড়েছেন পৃথিবীর জমিনে যারা খারাপ কাজ করতেন তারাও সেই খারাপ কাজ থেকে করতেও আর সক্ষম নয় তারা অক্ষম হয়ে পড়েছেন আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন সাড়ে তিন হাত জায়গা অধিকার করে সেই লম্বা সময়ের দিকে খেয়াল করে কায়ামতের দিনের কথা মনে করে ইহকাল ছেড়ে পরকালের প্রতি রওনা দিয়ে সাড়ে তিন হাত জায়গা অধিকার করে লম্বা হয়ে শুয়ে আছেন
অপেক্ষায়রত ইলা ইয়াউমিল কিয়ামাহ যতদিন না কিয়ামত হয় জানাই তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ আর মহান আল্লাহ পাকের কাছে আমরা সকলেই আরজ করব আল্লাহ আপনার বান্দাদেরকে বান্দীদেরকে যারা ডেকে নিয়েছেন পৃথিবীর জমিনে ভুল ভ্রান্তি করে থাকাটা স্বাভাবিক তবু তোমার বান্দা হিসাবে তুমি ক্ষমা করো মাফ করো তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমরা জোরে বলি আল্লাহুম্মা আমীন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা বছরে একবার করে আপনার এই গ্রামে জলসাটা আমাকে আসতে হয় ভাইরা ছাড়েন না আর আমি গুনাহগারও কথা দিই তাই রাখি একটা প্রোগ্রামই রাখি এই ডেটটা কথা বুঝতে পাচ্ছেন খুব চাপের মধ্যে থাকি আপনারা জানেন প্রায় 9 মাস প্রোগ্রাম করতে হয় গতকালকে আমার বাড়ির প্রোগ্রাম ছিল আপনারা জানেন দরবারের প্রোগ্রাম ছিল হাজার হাজার মানুষের সমাগম হয় আলহামদুলিল্লাহ কথা বুঝতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আছে বিভিন্ন জেলা থেকে মুর্শিদাবাদ থেকেও লোক এসেছিল গতকালকে তো যাই হোক আমার ভাইদের কাছে আমার দাওয়াত দেওয়া থাকে কিন্তু আপনাদের পরদিনে জলসা যাওয়াটা সম্ভব হয় ওঠেনি কথাও ঠিক যেতে পারেননি ইচ্ছা থাকেও কিন্তু অনেকে যেতে পারেননি কারণ পরদিনে জলসার কি করে যাবেন এটা ঠিক তো যাই হোক গতকালকে বাড়ির জলসা দাদুজান হুজুর কেবলার সওয়াব রেশানি বাতফরিকি সালে সব আল্লাহ করিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে আপনাদের দোয়ায় তো শরীর একটু ক্লান্তও ছিল কথা বুঝতে পারছেন তো যাই হোক তবু কথা দিয়েছিলাম এসে হাজিরা দিয়েছি অল্প সময় দুই একটি কথা আলোচনা চলেন আর ভূমিকায় লম্বা নয় আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই দুটো একটা কথা বলি আপনাদের খেদমত থেকে বিদায় লাইভ চলছে লাইভ চলছে তোমাকে মানা করলাম শুনলে না কেন তোমাকে মানা করলাম শুনলে না কেন এ তো এরকম তো ভালো জিনিস না এর লক্ষণ তো ভালো না কথা বললে তো শুনতে হয় আর এরকম কথা না শুনলে তো মিডিয়াই করতে দেবো না এই লাইভ গুলো যারা চায়ের দোকানে বসে বসে আমাকে দেখতে পাবে স্যার এখানে আসবে আপনারা হয়তো চাচা বুঝতে পারছেন না কি জিনিস চলছে যারা এই মোবাইলের মাস্টার অনলাইনের লোক ওরা জানে লাইভ চললে না ঘর থেকে শুয়ে শুয়ে দেখা যায় এখন ঘরে শুয়ে শুয়ে যদি আমাকে কেউ দেখতে পায় শেয়ার এই মজলিস আসবে কথা বলে ঠিক কি না এই মজলিসগুলোর বিরাট ক্ষতি হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে অত্যাধিক দোকান দেওয়া বাজার সারা রাত ধরে বাজারেতে হই হই করবে একটা শ্রেণীর মানুষ আছে বসবে না আর দ্বিতীয় নম্বরে এই লাইভ চালিয়ে দিলে ঘরে শুয়ে শুয়ে তারা লাইভ দেখবে দোকানে বসে বসে চায়ের দোকানে বসে বসে দেখবে এখানে আসবে না তো কাদেরকে নিয়ে জলসা করব এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি লাইভটা দেবো আমি তো তুলতে বারণ করিনি তুলতে বারণ করেছি কিন্তু তুমি কথা শুনলে না কেন এটা তো খারাপ জিনিস করলে আমি তোমাকে আজকে দিন ছেড়ে দিলাম ভাঙরে আমি অনেক অনেক চব্বিশ পরগনা এলাকায় আমি মিডিয়াই করতে দিই না যারা কথা শোনে না তাদেরকে মিডিয়াই করতে দিই না যাই হোক চলুন যে কথা বুঝাতে চাইছিলাম আসেন অল্প সময় দুই একটি কথা বলি বাবাজি আমার ভাইয়েরা খেয়াল করেন লক্ষ্য করেন যে কথা বুঝাতে চাইছিলাম আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ তাকান আমার দিকে খেয়াল করেন বাবাজি লক্ষ্য করেন আমার দিকে ধ্যান দেন মনোযোগ আমার দিকে আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্ম হলো জোরে বলেন ইসলাম আর আল্লাহ পাক বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম আর কোরআন সেটা স্পষ্ট ঘোষণাও দিয়েছে আল্লাহ জানিয়েছেন ইন্না দীনা ইন দা ল ইসলাম আল্লাহ বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম সুতরাং ইসলাম ধর্ম এমন একটা ধর্ম স্বচ্ছ ধর্ম পরিষ্কার ধর্ম ফ্রেশ ধর্ম যার মধ্যে কোনো ভেজাল ঢোকার কোনো সম্ভাবনা নাই ভেজাল স্পর্শ করতে পারে না কিন্তু আমরা কিছু মুসলমান বলে দাবি করি আমরা ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করি এবং নবীর উম্মত বলে দাবি করি এরপরও আমাদের কথাবার্তা খাওয়া হাঁটা চলা ফেরা শিষ্টাচার আমাদের কি বলে আদব কায়দা কিছু না থাকার কারণেতে শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে আজকে পৃথিবীর একটা শ্রেণীর মানুষ ইসলাম ধর্মকে নিয়ে খারাপ মন্তব্য করে
কথা কি বলছি বুঝতে পাচ্ছেন ইসলাম ধর্মকে নিয়ে খারাপ মন্তব্য করে এবং ইসলাম ধর্মের মানুষদেরকে নিয়ে কটু কথা বলে তার কারণ এই আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের যে অ্যাটিটিউড আমাদের যে আপনার কি বলে ব্যবহার আচার এইগুলো মানুষের সামনে এমন ভাবে আমরা ফেস করি যাতে করে মানুষ সেগুলোর কাছে তাদের কাছে এত নিন্দনীয় হয়ে দাঁড়ায় মানুষ ইসলাম ধর্মকে নিয়ে কটু কথা বলে নানা রকম কুমন্তব্য করে যে ইসলাম ধর্মটা এরকম শিক্ষা দেয় অথচ যদি ইসলাম ধর্মটাকে যারা ঠিকঠাক ভাবে জানার চেষ্টা করেছে এবং ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম এই ধর্মকে নিয়ে যারা গবেষণা করেছে কোরআনকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছে রাসূলুল্লাহর হাদিসকে নিয়ে যারা গবেষণা করেছে হায়ার হায়ার এডুকেটেড মানুষগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে তারা ঈমান কবুল করে নিয়েছে কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের বাড়ির পরিবারের অনেক ছেলের পা থেকে মাথা পর্যন্ত যদি দেখা হয় নবীর নকশা কিছুই পাওয়া যায় না কথা বলেন ঠিকই না নবীর নকশা কিছুই পাওয়া যায় না পা থেকে মাথা পর্যন্ত যদি তাকানো যায় আপনি একটাও ইসলাম ধর্মের যে শরীয়তের যে বিধান তার মধ্যে আপনি কিছুই খুঁজে পাবেন না মাথা চুলটা কেটেছে সে একরকম ডিজাইন গায়ের জামাটা পরেছে সে আর এক রকম ডিজাইন পরনের কাপড়টা পরেছে সে আর এক রকম ডিজাইন পায়ের জুতোটা পরেছে সে আর এক রকমের ডিজাইন কথা বলে পরনে একটা প্যান্ট পরছে সেটাও দিচ্ছে ফাটা কথা বলেন না কেন ফাটা ফাটা আর ফারেস্তা বলছে কবরে আয় মারবো তোদেরকে ঝেঁটা গায়ে একটা গেঞ্জি পরছে ওতে লাগানো আছে জুতো ফারেস্তা বলছে কবরে ঢোক মারবো তোকে গুঁতো মাথা চুলটা কাটছে এই দিকটা ফাঁকা ওপরটা ঢাকা ডিজাইন আলাদা নাম দিয়েছে বাটি বুকটা চাবড়ে বলছে আমি কিন্তু খুব খাঁটি যদি আপনার এলাকায় সব ঘটনা ঘটে না হ্যাঁ কম ঘটে না ঘটে না ভাবতে অবাক লাগে ঈদের দিনে ছোট বাচ্চা ছেলেটাকে সাত বছর আট বছরের ছেলেটাকে বাপ নিয়ে যাচ্ছে সেলুনে চুল কাটতে সেলুনে চুল কাটতে নিয়ে যাচ্ছে বাপ চুল কাটতে নিয়ে গিয়ে বলছে এই দিকগুলো ছেটে দাও ওপরে একটা দাগ দাও সামনের দিকটা তুলে দাও যেন দেখতে ঠিক আস্ত একটা কুরুক মুরগি লাগে কুরুক মুরগি আপনারা কখনো দেখেছেন আপনারা আরে কথা বলেন না কেন কুরুক মুরগি দেখেন না যে মুরগিগুলো ডিমে বসে তা দেয় তা না কি বলে ওটা তা দেয় যেগুলো ডিমে বসে থাকে দেখবে ওরা যখন ওই ডিম থেকে উঠবে দেখবেন কক 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 করে ছুট দেখেছেন কখনো কথা বলেন দেখেছেন কি বলে আপনাদের এখানে কুরুক মুরগি বলে না কিছু বলে কি বলে হ্যাঁ পায়া বসা তায়ে বসেছে আচ্ছা তায়ে বসেছে বলে আছে তাই হোক এই তায়ে বসে যারা দেখবেন কক 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 করে ছুটছে তার মানে কি জানেন ও কাউকে চেনে না এমন ছুটবে তো 3 কিলোমিটার পেছন দিক কিছু দেখবে না তো সুতরাং এই কুরুক মুরগির যেমন দেখতে লাগে ঠিক ওই রকম চুলগুলো লাগে ওদের অথচ আমার রাসূল কি শিক্ষা দেয় না চুলটা কাটবে কি করে আল্লাহ নবী বলেন জুম্মা লিম্মা উফরা তিন রকম ভাবে চুল কাটে কিন্তু আমরা নবী থেকে ধার করলাম বড় দুঃখ ঈদের দিনে আপনি চুল কাটাতে দিয়ে যাচ্ছেন আপনার ছেলেটাকে মাথা চুলটাকে সামনের দিকে ঝুলিয়ে দিয়ে বলছে লাল করে দে ওপরটা নীল করে দে তো ওই ছেলেটাকে তো বরবাদ করার মূল হচ্ছেন আপনি আর আপনি পরে আশা করলে হবে যে ওই ছেলেটা আমাকে খেটে খাওয়াবে টাকা দেবে এখন না হলে গায়ের ওজন ওর কম আছে আপনার ওজন বেশি আছেন যা বলছেন মেনে নিচ্ছে কিন্তু একটা সময় তো আপনি বুড়ো হবেন তখন গায়ের ওজন আপনার কমে 30 কিলোতে আসবে ওর ওজন বেড়ে তখন 72 কিলোতে যাবে তখন কে কোন কথা মানবে আজকে আমি একজন ছেলের সঙ্গে কথা বলছিলাম বলল ভাই জান আমার ছেলেটার একটু আকিকা দেবো আমি তো আকিকা দাও ঠিক আছে কিন্তু ছেলেটাকে একটু ধর্মীয় শিক্ষা দেবে অন্তত মাদ্রাসায় পড়াবে আমরা যেগুলো ভাবি না ভুল আমরা ছেলে হলে বিরাট বড় বড় মিষ্টি খাওয়াই বন্ধুদেরকে দেখে মিষ্টি ছেলে হয়েছে বিরাট আর মেয়ে হলে মুখটা চুপসে যায় মেয়ে হয়েছে মেয়ের বিয়ে দিতে হবে কথা বলে জামাই আর কি হবে না
ওরে খ্যাপা, বুড়ো বয়সে যদি ভাত পাস্ত মেয়ের বাড়িতে গিয়ে এক মুঠো পাবি, আর ছেলের মতো যদি ছেলে তৈরি না করতে পারিস খাবি কি, খালি লাঠি খাবি, লাঠি খাবি, শুধু লাঠি খাবি, ওর হাতে ভাত খাবি না, লাঠি খাবি, যার জন্য তুই বড় বড় রসগোল্লা করে খাওয়াচ্ছিস। খ্যাপা তুই বুঝিস না, শরীয়তের শিক্ষা দে, দ্বীনের শিক্ষা দে, দিয়ে ছেলেটাকে বড় কর। যদি ওই ছেলেটা আল্লাহ চেনে, নবী চেনে, শরীয়ত চেনে, হয়তো বুড়ো বয়সে বাপ হিসাবে কোলে টেনে নিতে পারে। আর না হলে শুধু লাঠি খাবি, উঠতে মার খাবি, বসতে মার খাবি, লিখে লেওয়ার কথা। কথা কি ভুল বলছি বাবাজি? বর্তমানে হচ্ছে কি হয় না? কথা বলো, হচ্ছে কি হয় না? ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, এই ধর্মীয় শিক্ষাটা আমরা দিই না। এত রনিয়া নও সমাজে মাকে না ইয়া মাই বুড়ো পিয়ানে না সুরে রেখে দিলে বাবা, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারবেন, ডক্টর করতে পারবেন, উকিল করতে পারবেন, হাকিম করতে পারবেন, শিক্ষক বানাতে পারবেন, এতে ইসলাম কিন্তু কোনো আপত্তি করে না। ইসলাম আপনাকে বলেছে আপনি আপনার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাতে পারবেন, এতে ইসলাম কিন্তু আপত্তি জানায় না। কিন্তু ছোটবেলায় যদি একটু ধর্মীয় শিক্ষা দেব, ছোটবেলায় যদি একটু দিনী শিক্ষা দেব, ওই ছেলেটা বড় হলে কিন্তু আপনার জন্য কাজে লাগবে, ওই ছেলেটা বড় হলে বাপকে কিন্তু কোলে টেনে নেবে, পাঠিয়ে দেবে না। আজ আপনি খেয়াল করে দেখুন, আজ আপনি যদি খেয়াল করে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। আমাদের সমাজে এমন কিছু ডক্টর আছে, এমন কিছু ইঞ্জিনিয়ার আছে, যে ছেলেটাকে বাপ কত কষ্ট করে বড় করল, টাকা লাগিয়ে অর্থ লাগিয়ে হায়ার শিক্ষা দিল, উচ্চ শিক্ষায় শিক্ষিত হল, সে ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে যাবার পরে দেখা গেল কলকাতায় কোনো একটা জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে ফেলল, কিন্তু বুড়ো বাপের বুড়ি মায়ের কোনো খবরই আর রাখলো না। হচ্ছে কি হয় না? কথা বলেন, হচ্ছে কি হয় না সমাজ? হে বাবাজি আমার বাইরা, এই জন্য ইসলাম আপনাকে যা শিখিয়েছে, নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আপনাকে জানিয়েছে সেটাই আপনাকে মেনে নিতে হবে, এতেই আপনার কল্যাণ আছে। নবী আপনাকে যা শিখিয়েছেন এর মধ্যে আপনার ভালাই আছে, এর মধ্যে আপনার কিন্তু কল্যাণ আছে। আর নবীর কথা যদি অমান্য করে পৃথিবীতেও শান্তি পাবেন না, আর কবরও শান্তি পাবেন না। আর নবীর কথাগুলো যদি মেনে নেন আপনি ইহকালেও শান্তি পাবে, পরকালেও মুক্তি পেয়ে যাবে। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালি রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নাবিয়্যি। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। এই জন্য রাসূলুল্লাহর কথা মেনে নেন, নবী যেভাবে খেতে বলেছেন সেইভাবে খাওয়ার চেষ্টা করেন, নবী যেভাবে ওয়াজ শুনতে বলেছে সেইভাবে ওয়াজ শোনার চেষ্টা করেন। সাহাবীরা এমন ওয়াজ শুনতেন উড়ন্ত পাখি গায়ে এসে বসতো, ইচ্ছা মতো আবার উড়ে চলে যেত, ওই পাখিটা জানতো না যে এটা কোন মানুষ, ওই পাখিটা বুঝলো যে এটা কোন স্ট্যাচু, এটা কোন পিলার, এটা কোন খুঁটি মনে হয় হবে, ইচ্ছা মতো বসে ইচ্ছা মতো উড়ে যায়, তারা বুঝতে পারে না যে এটা কোন মানুষের গায়ে বসেছি। কিন্তু আজকে আমরা কত পরিবর্তন দেখেন,
আমরা যখন ওয়াজ শুনতে যাই কেউ বিড়ি টান দিতে দিতে যায়, বিড়িটাকে ফটাস করে ফেলে দিলাম, পা দিয়ে চেপে ধরলাম, জলসার মাহফিলে এসে বসে পড়লাম। আমরা এমন কিছু মানুষ আছি দেখবেন বাবা জি, আমার বাইরা গান জলসার মাহফিলে বসলে কেউ দেখবেন 1 কিলো 1.5 কিলো করে বাদাম নিয়ে এসে বসছে, বসে বসে খাচ্ছে আর ওয়াজ শুনছে। জলসার মাহফিলে বসলি যত রকমের টেনশন মাথায় ঢুকে যাচ্ছে, জলসার মাহফিলে বসলি যত রকমের ঘুম যত রকমের চিন্তা সব মগজে এসে ঢুকে যাচ্ছে। কিন্তু এই মানুষটা চায়ের দোকানে গিয়ে বসলে ঘুম লাগে না, এই মানুষটা যাত্রায় গেলে ঘুম লাগে না, এই মানুষটা যখন কোনো মেলাতে যাচ্ছে তখন ছেলেটার ঘুম আসে না। কিন্তু যত সমস্যা দেখেন সব জলসা শুনতে গেলে হচ্ছে, কথা ঠিক কিনা? এই জন্য নবীর কথাগুলোকে ধরার চেষ্টা করুন। সাহাবায়ে কেরামের আওয়াজ শুনেছেন, তাবেইনরা আওয়াজ শুনেছেন, তাবে তাবেইনরা আওয়াজ শুনেছেন, আল্লাহর ওলিরা আওয়াজ শুনেছেন, আওয়াজ করেছেন। এই জায়গাটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা, এটা হচ্ছে ওলি তৈরি কারখানা। এই জায়গায় যারা বসে ঠিকঠাক ভাবে ওগুলোকে উপলব্ধি করে বাস্তবায়ন করতে পেরেছে, পরবর্তীকালে তারা এক একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বাবাজি আমার ভাইরা ভুলে যেও না, নবীর কথাগুলো কি ধরে নেবার চেষ্টা করো বাবা, ভাই ভাই মিলে মিশে থাকো, আপোষের মধ্যে সম্পর্ক বজায় রাখো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, খুন খারাপি করো না, মারামারি করো না, আল্লাহকে ভয় করো। এই পৃথিবীটাই কেউ চিরকাল বেঁচে থাকবে না, এটা ক্ষণস্থায়ী জীবন চিরস্থায়ী কিন্তু নয়। এই জন্য রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা অখলাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আরো জোরে বলেন। আল্লাহ আবার অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ আবার সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফি সিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম কত আয়াত, কত আয়াত আল্লাহ দিয়েছেন, কত আয়াত দিয়েছেন নবী, কত হাদিস দিয়েছেন। আহ, বারবার আল্লাহ বলছে আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, সঠিক পথের প্রতীক হয়ে যা, সঠিক রাস্তা তোরা খুঁজে বার কর। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা জলসা দিচ্ছি কিন্তু পরিবর্তন হতে পারি না, পারি না। এলাকার মাদ্রাসাগুলো দেখেন এখন দুতলা তিনতলা করে হচ্ছে, প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এখন বক্তব্য হচ্ছে। আগে একটা গ্রামে একটা জলসা হতো, দু পাঁচটা গ্রাম থেকে মানুষ ছুটতে ছুটে ওয়াজ শুনতে আসতো। একটা গ্রামে একটা জলসা হতো, দু পাঁচটা গ্রাম থেকে, দু পাঁচটা পাড়া থেকে মানুষ ওয়াজ শুনতে যেত। এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা, ওয়াজ শোনার আর লোক পাওয়া যাচ্ছে না। তৎকালীন সময়ে কোন হুজুরকে করব খুঁজতে হতো, এখন খুঁজতে হয় না, সোশ্যাল মিডিয়া হাতে নিয়ে ঘেটে মাচাই বসে সিলেক্ট করছে, অমুক হুজুরকে নিয়ে আয়, এপার বাংলা ওপার বাংলা, লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলে হুজুর, কিছু না জানলে হুজুর, সব হুজুর মোটামুটি এখন আপনার পকেটে। খালি একটা চার্জ মেরেছেন 299, কথা বলে না, রিচার্জ করেন কি, একটা 299 এর চার্জ মেরেছেন, সব হুজুর এখন আপনার পকেটে, আবার কি চান? কিন্তু এর পরেও বলেন, আজ থেকে এইখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষগুলো আছে, দেখেন 20 বছর আগের যে চিত্র ছিল একবার মনে করে দেখুন,
কুড়ি বছর আগেকারের পরিবেশটা একবার মনে করে দেখুন আর আমার বয়স্ক মানুষেরা এখনো দেখছে জিজ্ঞাসা করে দেখুন তৎকালীন সময়ে জলসা কম হতো মাদ্রাসা কম ছিল হুজুর কম ছিল বক্তা কম ছিল পিসসাব কম ছিল কিন্তু লোক ভালো ছিল কথা বলেন না কেন আপনারা ভালো মানুষ ছিল না মানুষের মধ্যে একটা ভাতৃত্ব ছিল মানুষের মধ্যে একটা আন্তরিকতা ছিল মানুষের মধ্যে একটা ভালোবাসা ছিল একে অপরকে দেখলে সালাম দিয়ে কথা বলতো কথা বলেন না কেন হ্যাঁ না কিছু বলো আজকে আজকে সব পেয়েছে এর ভিতরে মানুষের ভিতরে প্যাঁচ হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে তার অন্তর এখন হিংসায় মরিচাই পরিপূর্ণ হয়ে গেছে ভিতরে হিংসা ঢুকে আছে কারোর ভিতরে অহংকার ঢুকে আছে কারোর ভিতরে গীবত ঢুকে আছে কারোর ভিতরে মিথ্যা ঢুকে আছে কারোর ভিতরে সুদ ঢুকে আছে কারোর ভিতরে বন্ধন ঢুকে আছে কারোর ভিতরে লটারি ঢুকে আছে কারোর ভিতরে ঘুষ ঢুকে আছে কারোর ভিতরে নিজের বউকে মহিলা সমিতির হেড করে দিচ্ছে অথচ জলসাও চলছে যদিও আপনাদের এলাকায় মনে হয় এসব ঘটনা ঘটেনি কথা বলেন না কেন একটু হ্যাঁ না কিছু বলো না রে বাবা হ্যাঁ হচ্ছে ও মা প্রাণালা ভাই আছো তো তুমি যাক ঠিক আছে আমি যেন তোমাকে যেন দূর থেকে যেন ঘুম ঘুম লাগছে আসলে ও চোখগুলি মনে একটু ছোট ছোট না হ্যাঁ বুঝেছি বুঝেছি আর দাঁতও দেখতে পাইনি আমি ভাবি ভাই দাঁতও নেই নাকি এই যে একটা হাঁ করলে বুঝে গেল না আছে দাঁত যাক সমস্যা নাই এই মামলাটা ঠিক আছে জেগে গেছে আর নেই আর ঘুম নেই যাক মাশাআল্লাহ কারণ আমরা তো রোজ রাতে জাগি সারা রাত ধরে জাগি সারা রাত ধরেই লোককে জাগিয়ে রাখি আমি সন্ধ্যাবেলা আমাকে লোককে দেয় না তাই আজকে পেয়েছি জাগ আলহামদুলিল্লাহ ভাগ্যটা ভালো ছিল যে পেয়ে গেছি দশটার মধ্যে দশটায় আমাকে মাইক দেয় না রে ভাই আমাকে রাত আড়াইটা দুটো তিনটেই দেয় শেষ মাটি খেলতে হয় কথা বুঝতে পারছেন তো চলেন তো এত সহজ না ঘুম থাকবে না আলহামদুলিল্লাহ চলুন চলুন খেয়াল করুন বাবাজি আমার ভাইরা যে কথা বুঝাতে চাইছিলাম লক্ষ্য করেন বোঝার চেষ্টা করেন এই জন্য সব পেয়েও কিন্তু আমরা আজকে আজকে পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি কথা ঠিক কিনা ভুল বলেন এই জন্য রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহ স্পষ্ট বচন দিয়ে বললেন হে ইমানদারেরা সম্পূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও পুরো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ঢুকে পড়ো যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে ত্রুটি মুক্ত মানুষ হয়ে যা যখন তুমি ত্রুটি মুক্ত মানুষ হতে পারবে পরিবর্তনের জায়গায় এসে যেতে পারবে তখনই জানবে তোমার সঙ্গে আমি আল্লাহর কানেকশন সম্পর্ক তৈরি হয়ে যাবে জোরে হবে না আরো জোরে হয় না আল্লাহ এরপরে কি বললেন ত্রুটি মুক্ত হও এরপরে কি বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শয়তান শয়তানের পথ তোমরা ধরো না শয়তানের পথ তোমরা অনুকরণ করো না শয়তানের পথ তোমরা অনুসরণ করো না কেন আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবীন নিশ্চয় সে হলো তোমাদের দুশমন নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু বড় দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয় আজকে আমাদের ভাই ভাই মিল নাই বাপটাই মিল নাই চাচা ভাই কই মিল নাই মামা ভাগনাই মিল নাই চাস্তো ভাই মিল নাই না থাকার কারণ কি দুইজনারই চায়ের দোকান একজনার চায়ের দোকানে খরিদ্দার বেশি আর একজনার চায়ের দোকানে খরিদ্দার কম মনোমানিন্য দেখা দিল মন খারাপ হয়ে গেল আস্তে আস্তে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে গেল দুই চাস্তো ভাইয়ের মিল মহব্বত সম্পর্ক নষ্ট হয়ে গেল কথা ঠিক কিনা বল বলে তকদিরকে বিশ্বাস নাই যে রুজির মালিক আল্লাহ ও দোকানে খরিদ্দার বেশি যখন হয়েছে আমার দোকানে খরিদ্দার যখন কমে গেছে তো অসুবিধা কি আছে চেষ্টা করি মালের কোয়ালিটি একটু ভালো করার চাটা একটু ভালো করি একটু ভালো জায়গা থেকে চা পাতাটা নিয়ে আসি
দেখি একটু যদি ভালো করে বেশ কড়া করে দুধটা ভালো দিয়ে একটু যদি চায়ের কোয়ালিটিটা বাড়া ভালো করা যায় দেখা যাক কি হয় তো এই জায়গা না করে আমরা কি করি ওকে কি করে দোকানটা বন্ধ করে দেয়া যায় সেই চেষ্টা করি এই ঝগড়া কি নিয়ে চায়ের দোকান নিয়ে ঝগড়া কি নিয়ে জমির আল কাটতে গিয়ে ঝগড়া কি নিয়ে ঝগড়া কি নিয়ে ও বাবাজি আমার ভাইরা ঝগড়া কি নিয়ে জমিতে পানি পাওয়ানো নিয়ে ঝগড়া কিন্তু সেই ঝগড়া এত বেড়ে গেল আস্তে আস্তে বিচার পঞ্চায়েতে গিয়ে পৌঁছে গেল আস্তে আস্তে বিচারটা পার্টি অফিসে গিয়ে পৌঁছাল পঞ্চায়েতে গিয়ে পৌঁছাল পঞ্চায়েতে যদি না হয় আস্তে আস্তে সেখান থেকে দেখা গেল কোর্ট হয়ে গেল প্রশাসন হয়ে গেল থানা হয়ে গেল ভাবতে একবার লাগলো না আপনি কি একবার ভাবলেন না যে সামান্য জমির আল কাটতে গিয়ে চাচা ভাইপো এদিকে চাচার জমি ওইদিকে ভাইপোর জমি সুতরাং একটু কম বেশি হয়েছে মনোমালিন্য হয়েছে যদি আমরা দুজনে এক কাছে বসে পড়ি নিশ্চয়ই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু তা না করে আমরা হয় বিচার দিই কোর্ট হয় বিচার করতে যাই পার্টি অফিসে হয় বিচার করতে যাই থানাতে এখানে আমরা পৌঁছে দিই যদি না করি হয়তো এমন মারামারি লাগিয়ে দিলাম কাউকে কোর্টে গিয়ে আপনার জেলে ভরে দিলাম কাউকে আমরা হসপিটালে ভরে দিলাম কাউকে আমরা একেবারে কবরস্থানে ঢুকিয়ে দিলাম আমরা মনে মনে ভাবলাম যে চিরকালের মতো ওকে পাঠিয়ে দিব আর মনে হয় ও কোনোদিন আসবে না কিন্তু বন্ধু জেনে রাখা দরকার ওকে ঢুকিয়ে দিয়েও তুমি শান্তি পাবে না ও ঢুকেছে তোমাকেও ঢুকতে হবে ওখানেও কিন্তু আল্লাহ তোমাকে ছাড়বে না আর না করে যদি কারোর উপরে জুলুম করা হয় আমার নবী জানিয়ে দিয়েছে ওই মাজলুম ব্যক্তির জামানের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আমার নবী জানিয়ে দিয়েছে যখন সে আল্লাহ দরবারে বলবে মনে রেখে দিও জুলুম যাকে করা হয়েছে জুলুমে যিনি শিকার হয়েছে উনি যখন আল্লাহ দরবারে বলবেন আমার নবী বলছেন দাওয়াতিল মাসুম দাওয়াতিল মুসাফির ওয়া দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আল্লাহ নবী বললেন তিনটে শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয়ে যায় তার মধ্যে মাসুম ব্যক্তি জবানে দোয়াটাও কবুল হয়ে যায় না করে যদি কারো জমি বর্গা করে নেওয়া হয় না করে যদি কারোর জায়গা বর্গা করে দেওয়া হয় না করে যদি কারোর ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় ওই মানুষটা যখন আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে দেবে আমার নবী বলছেন ওই মানুষটা জবানে দোয়াটা কবুল হয়ে যাবে আর তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই রাখবে না